হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আমি আজকে দেখাবো যে কিভাবে দুইটা পিসি একসাথে একটা ল্যান কেবল দিয়ে কানেক্ট করে ডাটা ট্রান্সফার করা যায়, সেটা আমি দেখাবো। এবং দুইটা পিসিতে কিছু সেটিংস করা লাগবে, সেটিংস দুইটাতে কি কি সেটিংস করা লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। পিসি ওয়ানে আমাদের যে কাজটা করতে হবে, আমি এখান থেকে যাচ্ছি সেটিংস এ, যাচ্ছি সেটিংস সেটিংস থেকে এখানে নিচের দিকে গেলে এরকম নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, তাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা ওয়াইফাই দিয়ে কানেক্ট করা আছে, যে সেজন্য পর ওয়াইফাই কানেক্ট আসছে এবং ইথারনেট, তারপরে এখানে লেখা চলে আসছে, দুইটা যাতে একসাথে কানেক্ট হয়েছে সেই জন্য আমাদের এটা চলে আসছে। তো আমি এখান থেকে যাবো চেঞ্জ অ্যাডভান্সড শেয়ারিং সেটিংস, এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে অল নেটওয়ার্কস আমি এখানে ক্লিক করব। এখানে অল নেটওয়ার্কস সেটাকে আমি টার্ন অন করে দেব, এবং এখানে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং সেটা ক্লিক করব। করার পরে আমি এখানে সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করব, ইথারনেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যাব প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটাতে ক্লিক করে এখান থেকে প্রপার্টিজ যাব। যাব এখানে আমি আইপি অ্যাড্রেস দিয়ে দেব, এখানে আইপি অ্যাড্রেসটা আমি লোকাল আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি 216811। এবং সাবনেট মাস্টার ডিফল্ট যেটা আছে সেটা থাকবে, সেটা চেঞ্জ করবো না। এবং ডিফল্ট গেটওয়ে এটা আমি দিয়ে দেব 192.168.1, এবং নেক্সট এটা দেবো আমি 2.2। এখানে প্রিফারড ডিএনএস সার্ভার, এটা আমি গুগলে যে ডিএনএস টা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম, দেন ক্লোজ ক্লোজ। আমাদের পিসি ওয়ান এর সেটিংস টা আমাদের হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি পিসি টু তে। পিসি টু তে আমার সেম সেটিংস টা করা লাগবে। তো আমি এখান থেকে যাচ্ছি সেটিংস, সেটিংস থেকে নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, এখান থেকে যাচ্ছি অ্যাডভান্স শেয়ারিং সেটিংস। এখানে তিনটা অপশনের সবগুলো অন থাকবে, এখানে টার্ন অন নেটওয়ার্ক, ফাইল শেয়ারিং অন থাকবে, ক্যাশ অ্যান্ড পাবলিক এটা অন থাকবে, এটা অন থাকবে, অ্যান্ড অল নেটওয়ার্কসে এটা অন থাকবে, এবং নিচে পাসওয়ার্ড প্রোটেকশনটা থাকবে অফ। তারপর আমরা সেভ চেঞ্জে দেবো। আমার দ্বিতীয় পিসিটাতে এটা সেটিংস করা ছিল, সেজন্য এটা লাগে নাই। আমার ফার্স্ট সেট পিসিতে এটা সেটিংস করা ছিল না। তারপর এখান থেকে আবার ইথারনেটে ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিস, এখানে ইন্টারনেট ভার্সন 4, প্রোটোকল ভার্সন 4, এটাতে আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো 192। ওই পিসি ওয়ানে আমি দিয়েছি ডিফল্ট গেটওয়েটা, আমি যেটা দিয়েছি আমি এখানে এটা আইপি অ্যাড্রেসে সেটা দিলাম, এবং সাবনেট মাস্ক যেটা ডিফল্ট থাকে সেটা দেব। এখানে ডিফল্ট গেটওয়েটা আমি পিসি ওয়ানে যে আইপি অ্যাড্রেসটা দিয়েছি সেটা আমি এখানে দেব। দেন আমি এখানে ফিফার ডিএনএস সার্ভারটা দেব 8, ওকে। দেন এখান থেকে আমি দিলাম ওকে, তো এখানে আবার ওকে, দেন আমি এটা ক্লোজ করে দিলাম। তো আমাদের এখন দুটো কানেক্টেড হয়ে গেছে, একটা সাথে কানেক্ট হয়ে গেছে। তো আমি এখন দেখাবো যে কিভাবে এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার ফাইলটা শেয়ার করা যায়, সেটা আমি এখন দেখাবো। এখান থেকে আমি এটাকে শেয়ার করব, ডিফল্টটা সিলেক্ট করে এখান থেকে যাচ্ছি গিভ অ্যাক্সেস টু স্পেসিফিক পিপল, দেন এখান থেকে এভরিওয়ান আমার আছে, এটা আগে ছিল, আর না থাকলে এখান থেকে আপনারা এভরিওয়ানটা সিলেক্ট করতে পারবেন।
এখান থেকে এভরিওয়ান, দেন রাইট অর রিড, এটা থাকবে, দেওয়ার পরে শেয়ার, এটা শেয়ার হয়ে গেছে। এখন আমি ফার্স্ট পিসি থেকে এখান থেকে আমি এবার এটা ওপেন করে নিচ্ছি। এখানে আমি থাকবো ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে দুটো দেবো ব্যাক স্ল্যাশ, দেখ 192.168.1.1, পিসি ওয়ানের আইপি অ্যাড্রেসটা আমি এখানে দেবো, দেওয়ার পর এন্টার। তো এখানে দেখা যাচ্ছে আমার যে শেয়ারগুলো করা ফাইলগুলো এখানে চলে আসছে, আর আগে কিছু ফাইল শেয়ার করা ছিল, তো আমি এটা এখান থেকে ওপেন করে নিলাম। তো আমি এখান থেকে কপি করে আমি ওইটা ফার্স্ট কম্পিউটারে রেখে দিতে পারবো, এখান থেকে আমি কপি করে নিয়ে আসতে পারবো। সো এইভাবে সহজে আপনারা দুটো পিসি একসাথে কোনো ওয়াইফাই রাউটার ছাড়া ইউজ করতে পারবেন, শুধু একটা ল্যান কেবল হলে হবে, এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন সহজে। বড় বড় ফাইল ট্রান্সফার করতে গেলে অথবা বিভিন্ন অফিসে একাধিক কম্পিউটার একসাথে কানেক্ট করার জন্য আপনারা এই ল্যান কেবল দিয়ে কানেক্ট করতে পারেন, যাতে সবগুলো একসাথে নেটওয়ার্কিং থাকবে, একসাথে ফাইল শেয়ারিং করে যে কেউ ওপেন করতে পারবে। সো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, ভালো লাগে থাকলে অবশ্যই থামস আপ দেবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।